তুবান আল্লাহ এবার চট্টগ্রামে ঘটল এক অলৌকিক ঘটনা রাখে আল্লাহ মারেকে এবার এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের একদম উপরে উঠে বসে আছেন এক ব্যক্তি কিন্তু অক্ষত অবস্থায় উদ্ধার প্রিয় দর্শক এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফৌজদারহাট বায়োজিৎ বাইফাস সড়ক সংলগ্ন এলাকায় জানা যায় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি প্রায় বিদ্যুতের পিলারে উঠে বসে থাকেন এবং আজান না দিলে তিনি পিলার থেকে নামেন না পরবর্তীতে এই ঘটনায় ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করার চেষ্টা চালায় কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর যখন জানতে পারেন আজান দিলে লোকটি নেমে আসবে তখন তারা আজান দেন এবং কিছুক্ষণ পর লোকটি নিজে নিজেই নেমে আসেন নাসির নামে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত অনেকবার হাই ভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে বসেছিলেন এবং প্রত্যেকবারই আজান দেওয়ার পর তিনি নিজে থেকেই নেমে এসেছেন প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক কুমিল্লা টিভি